চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দকে আরও আনন্দময় করে তুলতে আমি লবি রহমান হাজির হয়েছি আপনাদের সামনে, সঙ্গে নিয়ে ওয়ার্লপুল কুইক মিলস পাওয়ার্ড বাই বেস্ট ইলেকট্রনিক্স। চলুন শুরু করে দিচ্ছি ঈদের সুন্দর আয়োজন। প্রিয় দর্শক, ঈদ বলে কথা, তাই না? ঈদে আমরা চাই একটু স্পেশাল কোনো কিছু যদি হয় মন দেখিসে। আমরা সব সময় মানে ঈদের এক সপ্তাহ আগের থেকে আয়োজন করতে থাকি, যেমনি ঘর সাজানোর ব্যাপারে, নিজেকে সাজানোর ব্যাপারে, আর খাবার টেবিলটা কীভাবে সাজাবো, কী কী রেসিপি দিয়ে সাজাবো সেটা চিন্তা করে। তো চলুন এই ঈদে আপনাদের চিন্তা দূর করে দিচ্ছি। আজকের প্রথম রেসিপিটি হচ্ছে মাংস দিয়ে, যেটা বিফ দিয়ে আমি তৈরি করব, নাম হচ্ছে খানদানি মাংস। আর এই খানদানি মাংস তৈরি করতে কী কী লাগছে চলুন জেনে নেই। গরুর মাংস, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, মেথি, গরম মশলা, আস্ত পেঁয়াজ, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ, শুকনো মরিচ, বাদাম বাটা, পেঁয়াজ কুচি, লবণ, বেরেস্তা ও ঘি। তো চলুন শুরু করে দিচ্ছি আমরা রান্না। আমি পাত্রে তেল দেব যতটুকুন, তার থেকে ডাবল দেব ঘি। ঈদ বলে কথা, তাই না? ঘি দেব, তার সাথে আমরা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আমি এখানে পেঁয়াজটাও দিয়ে দিব। দু মিনিট এটাকে আমি ভাজবো মাইক্রোমোডে, দু মিনিট। এই যে মাংসটা দেখতে পাচ্ছেন, সামান্য আদা, রসুন আর লবণ দিয়ে এটাকে হাফ ডান করে রেখেছি, মানে সিদ্ধ করে রেখেছি। হয়ে গেছে আমাদের পেঁয়াজটা কষানো, মানে পেঁয়াজটাকে আমি সফট করে নিয়েছি সাথে গরম মশলা দিয়ে। এখন আমি আস্তে আস্তে করে সব মশলাগুলো দেবো। যেহেতু এটা খানদানি নামটা, সেহেতু ওরকমই হবে একদম, মানে অনেক কিছু রয়েছে এতে, মাখা মাখা মশলা মশলা বেশি থাকবে। রসুন, মরিচ গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়া, ধনে কিন্তু স্বাদ বাড়ায়, এটা হচ্ছে জিরা গুঁড়া, এটা হচ্ছে জায়ফল, জয়িত্রী, সামান্য পোস্তদানা আছে ওটা গুঁড়া, তারপরে দেবো লবণ, আর দেবো আস্ত মেথি, আর দেবো এখানে বাদাম বাটা আছে, কাজু বাদাম, চেনা বাদাম, কাঠ বাদাম, তিনটা একসাথে করে এখানে বাটা আছে। এখন আমরা তিন মিনিট কষাবো। তিন মিনিট হয়ে গেছে আমাদের। এখন আমি এখানে টক দই দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে দেব, আর এই মাংসটা দিয়ে দিব। তারপর আমরা এখানে দেব শুকনো মরিচ, যেটা একটু কুচি করা আছে। এবার দেব পানি, এটা আমাদেরকে একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে, আমরা এটা 20 মিনিটের জন্য দেব। আমি 20 মিনিট দিয়ে দিলাম। এখন এই যে আস্ত পেঁয়াজগুলো দেখছেন, আমরা এটা দিয়ে দিব। আর এর সাথে আমরা দেব কাঁচা মরিচ, অনেক ধরনের মরিচ যাবে এটাতে। আর এখান থেকে আমি দেব বেরেস্তা, আবার পরে কিছুটা দেব। আমরা এটা আবারও একটু ঢেকে 10 মিনিট রান্না করব, এটা মাখা মাখা হবে। আমরা এখন দেখি অনেকক্ষণ তো হয়ে গেল, এখন আমরা বিভিন্ন ধরনের বাদাম, খানদানি বলে কথা, তাই না, আর বেরেস্তা আমি এক মিনিট দেব।
ঈদ উপযোগী একটা রেসিপি যেটা আপনারা বিশেষ করে কুরবানি ঈদে তৈরি করতে পারবেন বেশটা একটু ছিল আমি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য তৈরি হয়ে গেল খানদানি মাংস যদি পছন্দ হয়ে থাকে আমি নিশ্চিত পছন্দ হয়েছে আপনারা তৈরি করুন খানদানি মাংস আর এই খানদানি মাংস তৈরি করতে কি কি লাগছে চলুন জেনে নেই গরুর মাংস আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো মেথি গরম মশলা আস্ত পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ শুকনো মরিচ বাদাম বাটা পেঁয়াজ কুচি লবণ বেরেস্তা ও ঘি শুরু করে দিচ্ছি আমরা পাত্রে তেল দেব যতটুকু তার থেকে ডাবল দেব ঘি তার সাথে আমরা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ পেঁয়াজটাও দিয়ে দিব দু মিনিট এটাকে আমি ভাজবো হয়ে গেছে আমাদের পেঁয়াজটা কষানো সব মশলাগুলো দেব রসুন মরিচ গুঁড়ো হলুদ ধনে গুঁড়া জিরা গুঁড়ো জায়ফল জয়িত্রী পোস্তদানা আছে ওটা গুঁড়া লবণ আস্ত মেথি কাজু বাদাম চেনা বাদাম কাঠবাদাম তিনটা একসাথে করে এখানে বাটা আছে তিন মিনিট কষাবো তিন মিনিট হয়ে গেছে আমাদের টক দই দিয়ে দিব আর এই মাংসটা দিয়ে দিব তারপরে আমরা এখানে দেব শুকনো মরিচ যেটা একটু কুচি করা আছে এবার দেব পানি আমরা এটা ২০ মিনিটের জন্য দেব এখন এই যে আস্ত পেঁয়াজগুলো দেখছেন আমরা এটা দিয়ে দেব এর সাথে আমরা দেব কাঁচা মরিচ বেরেস্তা আমরা এটা আবারও একটু ঢেকে ১০ মিনিট রান্না করব আমরা এখন দেখি বিভিন্ন ধরনের বাদাম বেরেস্তা আমি ১ মিনিট দেব বেরেস্তা একটু ছিল আমি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য তৈরি হয়ে গেল খানদানি মাংস